আজকে কিন্তু ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে। ঘরের কোনো রান্নাবান্না কাজকর্ম নয়, এই দেখো পুরো রেডি হয়ে গেছি আমরা সবাই। কোথায় যাচ্ছি বলতো? ঠাকুর দেখতে। আজকের ব্লগটা কিন্তু পুরো সপ্তমীর রাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করবো সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। জল পেরিয়ে আজকে কিন্তু বেরিয়ে গেছি আমরা ঠাকুর দেখতে। আর ভালো লাগছে না, সেই জন্যে আজ বেরিয়ে পড়লাম একটু ঠাকুর দেখতে। দেখো প্রথমেই চলে এসেছি আমাদের বনগাঁ স্টেশনের পাশেই বৈজয়ন্তী ক্লাবের মাঠে। এখানে প্রচুর লাইন পড়েছে, তো ঠাকুর দেখতে এসেছি, একটু লাইন না দিলে কি ভালো লাগে বলো তো? সেই জন্যে লাইন দিয়েই কিন্তু আমরা প্রতিমা দর্শন করতে যাচ্ছি। প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, দূর থেকে যেমন সুন্দর লাগছে, ভেতরে গেলেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকো, দেখতে পারবে আমাদের বনগাঁর সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা। খুব সুন্দর পুজো হয় কিন্তু আমাদের বনগাঁতে, কলকাতার পরেই আমাদের বনগাঁ। তো সেই বনগাঁতে কেমন পুজো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। অলিতে গলিতে সব মিলিয়ে প্রচুর পুজো হয় বনগাঁতে। একদিনে কিন্তু বনগাঁর সব ঠাকুর দেখে কমপ্লিট করা যায় না, এত ঠাকুর হয়। তো যাই হোক, আজকে ভীষণ মন খারাপ হচ্ছিল কতক্ষণে যাব, তো সেই রকম চলে এসেছি। এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, ভীষণ ভালো লাগছে। মায়ের রূপটাও খুব সুন্দর, মা চলে এসেছে আমাদের সবার প্রিয় মা দুর্গা। আমাদের প্রত্যেকটা বছর ওয়েট করে থাকি কবে আসবে দুর্গাপুজো, তো এবছরও সেই রকম, কিন্তু এবছরটা একটু অন্য রকম। প্রত্যেকটা জায়গায়, মানে প্রায় অনেক জায়গাতেই বন্যায় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, বন্যায় আক্রান্ত হয়ে বাড়ি ছাড়া হয়েছে, কেউ হয়তো জলের মধ্যে রয়ে গেছে। তারপর দেখো এখানে চলে এসেছি আমাদের বনগাড়ি মানে স্টেশনের অপোজিটে দিঘির পাড়, ঢাকাপাড়ার পাশেই। তো এই প্যান্ডেলের প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখে, তারপর আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আমরা সমস্ত ঠাকুরগুলো দেখব। তারপরে চলে এসেছি প্রফুল্লনগর ঠাকুরটা দেখতে। তো এই দেখো এখানে মহাদেবকে কি সুন্দর লাগছে দেখতে। তারপর আবারও কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি। যেমন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে রাস্তা, সেই রকম কিন্তু প্যান্ডেলগুলো খুব সুন্দর করেছে। পুরো প্যান্ডেলগুলো প্যান্ডেলটা জুড়ে আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের বারুরপল্লী ক্লাব। লাইনটা দেখো, তবুও আমরা লাইন দিয়ে কিন্তু ঠাকুর দেখতে ভেতরে চলছি। তো এই দেখো এখানে পুরো মানে কুমোরপাড়ার যে ঘটনাটা আমরা বইতে পড়েছি, কুমোরপাড়ার গরুর গাড়ি, ঠিক সেই জিনিসটাই কিন্তু তুলে ধরেছে। পুরো জীবন্ত এই থিমগুলো কিন্তু রয়েছে। এই দেখো এখানে রয়েছে সমস্ত কিছু, হাট বাজার বসেছে। এখানে কিন্তু সেই বক্সিগঞ্জে পদ্মার পাড়ে, এখানে সেটাও তুলে ধরেছে। এখানে সেই বেতের বোনা ধামাকুলো নিয়ে বসে রয়েছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তুলে ধরেছে, মানে দেখে মনটা পুরো ভরে গেছে। ভীষণ ভালো লেগেছে দেখে, যে সেই হাতা খুন্তি বিক্রি করছে, মানে এত সুন্দর থিম বলবার মতো না। তোমরা দেখো, দেখলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখানেই আমার একজন হচ্ছে ফেসবুক ফলোয়ার্সের সাথে দেখা হলো, সে আমাকে বলছে তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, তাই একটু হাসছিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি আরও একটা থিমের পুজো, ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে কলঘাট। তো এখানেও দেখো পুরো জীবন্ত থিম, ভীষণ ভালো লাগছে দেখতে। আর সমস্ত জিনিসগুলোই এত সুন্দর করে তুলে ধরেছে, মানে বলার মতো না। তোমরা দেখলেও বুঝতে পারবে যে কত সুন্দর লাইটিং দিয়ে, প্রতিমা দিয়ে, আর এখানে নাচ করছে দেখো বাচ্চারা। তো সমস্ত কিছু দেখে এবার পরবর্তী প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। এই প্যান্ডেলটা যেহেতু সামনের দিক দিয়ে দেখে নিলাম, তাই আর ভেতরে ঢুকিনি। এবার দেখো আমাদের সেই পুরনো দিনের ডাকঘর, যে ডাকঘরে কিন্তু আমরা চিঠি আদান প্রদান করতাম। তখনকার দিনে চিঠিই ছিল একমাত্র আমাদের খবর লেনদেন করার মেন জিনিস, যেটা ছাড়া কিন্তু আমরা কখনোই কারোর খবর নিতে পারতাম না। এখন তো চিঠি চলেই না, চিঠির কোনো ব্যবস্থা নেই। এখন তো মানে সেই ফোন হয়ে আমাদের চিঠি পুরো একদম লুপ্ত হয়ে গেছে। তো বাচ্চারা একটু দেখলে বুঝতে পারবে যে চিঠি আমাদের কতটা দরকারি জিনিস ছিল। এখানে আরও একটা জিনিস রয়েছে,
সেটা হচ্ছে স্টাম্প, যে লেটার বা চিঠি আমরা পাঠাতাম তার উপরে যে স্টাম্পগুলো বসানো হতো সেগুলোও কিন্তু তুলে ধরেছে। তো দুর্দান্ত একটা আইডিয়া, এত সুন্দর লাগলো দেখে। আমাদের নিউ জেনারেশন যেটা কখনোই দেখেনি সেটা কিন্তু ওরা দেখলে বুঝতে পারবে কিভাবে চিঠির ব্যবহার করা হতো সেই আগের দিনে। তো এই দেখো, সেগুলো সব কিন্তু আমরা আস্তে আস্তে তোমাদের সাথেও শেয়ার করছি। আমাদের ভালো মন্দ সব কিছু যেমন তোমাদের সাথে শেয়ার করি, আমাদের বনগার পুজোটাও আমি খুঁটি নাটি সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো ভেতরটা, আর এবার প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর তৈরি করেছে, দেখে তো ভীষণ ভালো লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে মায়ের রূপটা। তারপর এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই যে, আর এখান থেকে গাড়িটা একটু দূরেই রাখতে হচ্ছে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, সেই জন্যে। এই যে এটা হচ্ছে আর একটা প্যান্ডেলের মধ্যে ঢুকছি। দূর থেকে যেমন দেখতে সুন্দর লাগছে, ভেতরটাও তেমনি খুব সুন্দর করেছে, খুব ভালো লাগছে। তো এই দেখো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো, কোন ঠাকুরটা বেশি ভালো লাগলো। তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি, যে সবাই নিশ্চয়ই অনেক দূরে দূরে ঠাকুর দেখতে যাও, এক এক জায়গা ঠাকুর এক এক রকম তৈরি হয়, প্যান্ডেলগুলোও সেই রকম। তো আমাদের বনগাঁতে যেরকম তৈরি হয়েছে সেগুলো সব তোমাদের সাথে দেখা যায়। প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে আলোর যে রসনাশ, আমরা কিন্তু পুরো ভরে উঠেছি। তো খুব সুন্দর লাগছে, আবারও আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো, পুজো ব্লগটা। তো এই যে আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, এখানেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এখানেও এসে আমরা অনেকগুলো পিকচার তুলেছি, অনেকটা সময় দাঁড়িয়েছি, তারপর তোমাদেরকে ভেতরের প্রতিমাটা দর্শন করাচ্ছি। দেখো ভেতরে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে, সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখো মায়ের রূপটা। এবার আস্তে আস্তে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। প্রচুর পুজো হয় বনগাঁতে, আগেই বলেছি তোমাদেরকে। এই দেখো এবার যেটায় যাচ্ছি সেটা হচ্ছে একটা সুন্দর টিনের তৈরি প্যান্ডেল। তো সেটাও দেখে কিন্তু দেখো, পুরো সিলভার কালারের মতন পুরো টিন দিয়ে তৈরি করেছে। আর এটা হচ্ছে আমাদের বনগাঁর সব থেকে বড় পুজো এবার তৈরি হয়েছে, যেটা সেটা হচ্ছে প্রতাপগড়ের প্যান্ডেল। এটা খুব সুন্দর, মানে এবার আমাদের বনগাঁর সব থেকে টপ পুজো এটা। আর এই মাঠে প্রচুর লোক সারা রাত থাকে, এবছর যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মাঠে মেলা টাইপের বসেছে কিন্তু প্রচণ্ড কাদা জল, যেহেতু মানুষ বসতে পারছে না ঠিক মতো। ভেতরে গেলে তোমাদেরও কিন্তু মনটা পুরো ভরে যাবে, যে এত সুন্দর, আর ভেতরে গেলে একটা শান্তি অনুভব হচ্ছিল, সত্যিই যেন মনে হচ্ছে বাস্তবে মা এখানে বসে রয়েছেন আর মায়ের পুরো ছত্রছায়ায় আমরা রয়েছি। এত সুন্দর লাগছে বলবার মতো না, ভীষণ শান্তি অনুভব হলো এখানে গিয়ে। মায়ের রূপটাও খুব সুন্দর, আর পুরো ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন লাইটিং, মানে দুর্দান্ত লাগছে দেখতে। তো এই দেখো, তোমাদের সাথে এবার শেয়ার করছি কি সুন্দর লাগছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে কেমন লাগলো প্রতাপগড়ের প্যান্ডেলটা। এটা সববার লাস্টে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে প্রচণ্ড লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম, লাইনটা তোমাদেরকে দেখায়নি। আর এই মাঠে বরাবর প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি, কাদা রয়েছে যার জন্য অনেকটা টাইম লাগলো। এবার এখানে একটু ফুচকা খাচ্ছি, খাওয়া দাওয়া তো চলবেই ঠাকুর দেখার মাঝে মধ্যে। তারপর এই যে আমাদের বনগার যে নীল দর্পণ আছে তার পাশে কিন্তু চলে এসেছি, এখানে ঠাকুরটাও খুব ভালো করেছে। তারপর এখানে একটা শো চলছিল, সেটাও একটু দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানে এন্ড করছি, নেক্সট আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থেকো, বাই।